মোবাইল ব্যাংকিং লেনদেনের মাধ্যমে প্রতিদিন গ্রামে যাচ্ছে 1,300 কোটি টাকা, যা চাঙ্গা করেছে গ্রামের অর্থনীতিকে। পাশাপাশি করোনায় মোবাইল ব্যাংকিং এর উপর মানুষের নির্ভরশীলতা বাড়ায়, জুলাইয়ে রেকর্ড 63,000 কোটি টাকা লেনদেন হয়েছে। অপারেটররা বলছেন, মানুষের আর্থিক অন্তর্ভুক্তি আরও বাড়াতে নেওয়া হচ্ছে নতুন নতুন উদ্যোগ। অনলাইনে কেনাকাটা, বিল কিংবা বেতন পরিশোধকে ঝামেলামুক্ত করেছে মোবাইল ব্যাংকিং। যে কোনো সময় ইচ্ছে মতো টাকা উঠানো, পাঠানো ও মোবাইল ফোনে রিচার্জের সুবিধাও আছে। করোনায় এর জনপ্রিয়তা বেড়েছে আরও বেশি, কারণ এর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই সব সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। গত জুলাইয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয়েছে 63,000 কোটি টাকা, যা জুনে ছিল 45,000 কোটি। বর্তমানে গড়ে প্রতিদিন লেনদেন হচ্ছে 2,000 কোটি টাকা। উন্নত দেশ হওয়ার ওয়ান অফ দ্য মেজর ক্রাইটেরিয়া হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আর এটা আসলে কোনো ব্যাংকের পক্ষে খুব ডিফিকাল্ট। যদি ব্যাংকের পক্ষে পসিবলই হতো, তাহলে লাস্ট 20 বছরে মাত্র 11% মানুষ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থাকতো না। MFS আসার পরে কিন্তু এটা গ্রোথ হয়েছে, আমরা এখন প্রায় 40% মতো মানুষ কভার করেছি। বা আমাদের ভিশনটা হচ্ছে বাংলাদেশের সকল অ্যাডাল্ট পপুলেশনকে এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আওতায় আনবো। যেহেতু এই পদ্ধতিতে কন্ট্যাক্টলেস পেমেন্ট হয়, ট্রানজ্যাকশন হয়, মানুষ উত্তরোত্তর এই সেবা গ্রহণ করেছে। আমরা জুলাই মাসে যে প্রবৃদ্ধিটা দেখেছি, মূলত এই কারণেই এই প্রবৃদ্ধিটা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনায় মানুষ মোবাইল ব্যাংকিং সেবায় যেভাবে অভ্যস্ত হয়েছে, স্বাভাবিক সময়ে তা কয়েক বছর সময় লাগত। তাই এখন সেবার মান বাড়িয়ে খরচ কমানোর দিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কোভিডের সময় গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য এটা খুব কাজে লেগেছে। অন্তত 1,300 কোটি টাকা প্রতিদিন শহর থেকে গ্রামে যাচ্ছে, এবং এতে গ্রামীণ অর্থনীতি, বিশেষ করে গ্রামীণ যে ভোগ, ভোগের পরিমাণ বাড়ছে, এবং ভোগ বাড়লে পরেই চাহিদা বাড়ে। বর্তমানে মোবাইল ব্যাংকিং এর গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 9.25 কোটিতে, আর এর মধ্যে 4.25 কোটি সক্রিয় গ্রাহককে সেবা দিচ্ছেন 10 লাখ এজেন্ট। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।